একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে প্রবচন দেবার জন্য যাচ্ছিলেন। যখন তিনি গ্রামে প্রবেশ করবেন তখন তিনি দেখেন যে কিছু সৈন্য একটি মেয়েকে ধরার জন্য ছুটছে, আর ওই মেয়েটি একটি কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি খুব বেশি হাঁপাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল তার অনেক বেশি জল পিপাসা পেয়েছে। এরপর বুদ্ধ মেয়েটিকে ডেকে বলে কুয়ো থেকে জল বার করতে এবং সে নিজে জল পান করুক আর ওনাকেও পান করার। এতক্ষণে সমস্ত সৈন্য সেখানে পৌঁছে গেছে। এরপর বুদ্ধ ওই সৈন্যদের দাঁড়াতে বলে। এরপর মেয়েটিকে আবার বলে কুয়ো থেকে জল বার করতে। এবার মেয়েটি বলে, কিন্তু প্রভু, আমি একজন নিচু জাতের মেয়ে, আমি অছুত মেয়ে, আমি যদি এই কুয়ো থেকে জল বার করি তাহলে এই কুয়োর জল দূষিত হয়ে যাবে। এরপর বুদ্ধ বলে, পুত্রী, আমার অনেক বেশি পিপাসা পেয়েছে, প্রথমে তুমি আমাকে জল পান করাও, তারপরে বাকি কথা শুনব। এতক্ষণে ওই রাজ্যের রাজাও সেখানে এসে পৌঁছেছে। রাজা বুদ্ধকে দেখে প্রণাম করে, আর যখন তিনি জানতে পারেন যে বুদ্ধের জল পিপাসা পেয়েছে তখন তিনি একটি সোনার পাত্রে করে জল পান করার জন্য দেয়। কিন্তু বুদ্ধ ওই জল নিতে মানা করে দেয়। বুদ্ধ আরও একবার ওই মেয়েটিকে জল পান করাতে বলে। এবার ওই মেয়েটি সাহস করে কুয়ো থেকে জল বার করে। এরপর সে নিজে পান করে আর গৌতম বুদ্ধকেও পান করায়। জল পান করার পরে বুদ্ধ মেয়েটিকে তার ভয় পাবার কারণ জিজ্ঞেস করে। এরপর মেয়েটি বলে, আমাকে রাজার দরবারে গান গাওয়ার জন্য ডাকা হয়, আর রাজা আমার গান শুনে অনেক খুশিও হয় এবং ওনার নিজের গলার মালা আমাকে পুরস্কার হিসাবে দেয়। কিন্তু ওনাকে কেউ বলেছে যে আমি একটি নিচু জাতের মেয়ে, আমি অছুত, আর এটা জানার পরেই উনি ওনার সেনাকে আদেশ দেয় আমাকে কারাগারে বন্দি করার জন্য, আর এই কারণেই আমি সেখান থেকে পালিয়ে এসেছি আর এখানে এসে আপনার সঙ্গে দেখা হয়েছে। এরপর বুদ্ধ বলেন, শুনুন রাজামশাই, আমি চাই আপনি আমার এই কথাকে সবসময় মনে রাখবেন যে কোনো মানুষের পরিচয় তার ধর্ম বা জাতি দেখে হয় না, বরং তার গুণ ও কর্ম দেখে হয়। যে মেয়ের মধুর কণ্ঠে গাওয়া গান শুনে আপনি আনন্দ নিয়েছেন তাকে পুরস্কার দিয়েছেন, যার কাজ এত সুন্দর সে কখনোই অছুত হতে পারে না, আর এখন আপনি ছোট চিন্তা ও ছোট কাজ করে অছুত হবার প্রমাণ তো আপনি নিজেই দিলেন, তাই আমার চোখে এই মেয়েটি নয় বরং আপনিই অছুত। এরপর রাজা বুদ্ধের সামনে অনেক লজ্জিত হয় আর বুদ্ধের কাছে ক্ষমা চায় আর কসম করে যে এমন ভুল সে আর কখনোই করবে না। এটা বলেই মেয়েটিকে ছেড়ে দিয়ে রাজা ও রাজার সৈন্য সেখান থেকে চলে যায়। এরপর বুদ্ধ মেয়েটিকে বলে, এখন তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। মেয়েটি বুদ্ধকে ধন্যবাদ দেয় এবং চলে যায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে কোনো মানুষের পরিচয় তার কর্ম ও ব্যবহার দ্বারা হয়, তার ধর্ম বা জাতির দ্বারা নয়। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।